আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালোই আছেন। তো হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারে উইন্ডোজ 10 সেট আপ দেবেন। তো চলুন আর কথা না বেরিয়ে শুরু করা যাক। অলরাইট, তো ভিউয়ার্স ভিডিও শুরু করার আগে একটি ছোট রিকোয়েস্ট থাকবে। আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অলরাইট, তো ভিউয়ার্স উইন্ডোজ দেওয়ার জন্য আপনাদের কাছে একটি উইন্ডোজ 10 ডিস্ক লাগবে, সিডি ডিস্ক অথবা একটি বুটেবল করা পেন ড্রাইভ লাগবে। ঠিক আছে, মোটামুটি সিডি ডিস্ক অথবা আপনাদেরকে একটি পেন ড্রাইভ লাগবে, যেটি পেন ড্রাইভটি বুটেবল করা। তো কীভাবে পেন ড্রাইভ বুটেবল করতে হয় আপনারা যদি না জেনে থাকেন তাহলে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন, ভিডিও লিঙ্ক। আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন অথবা আপনারা আই বাটনে ক্লিক করলেও ভিডিওটি দেখতে পারেন। ওকে, তো প্রথমে আপনারা আপনাদের পেন ড্রাইভটিকে বুটেবল করে নেবেন, তাহলে আপনারা সেই পেন ড্রাইভটিতে দিয়ে আপনারা আপনাদের উইন্ডোজ দিতে পারবেন। অথবা আপনারা এরকম বাজার থেকে একটি ডিস্ক কিনে নেবেন। ঠিক আছে, এই ডিস্কটি আপনাদের 30 থেকে 40 টাকার মধ্যে নিতে পারে, 30-35 বা 40 এরকম নেবে। এটা এক এক জায়গায় এক দাম নিতে পারে, বাট আপনারা একটি জিনুইন ডিস্ক কিনে নেবেন। ওকে, তো ডিস্ক কেনার পর আপনারা এই ডিস্কটি আপনাদের কম্পিউটারে ইনসার্ট করবেন। তো যদি আপনাদের কম্পিউটার ডিভিডিটা না থাকে তো সেক্ষেত্রে আপনারা আপনাদের পেন ড্রাইভটিকে বুটেবল করে নেবেন। তো আমি আমার এই ডিস্কটাকে আমার কম্পিউটারে ইনসার্ট করাচ্ছি। অলরাইট, তো ভিউয়ার্স এখন আমার ডিস্কটা এখনও পাইনি কম্পিউটারে, তো একটুখানি আমি ওয়েট করি। এই যে দেখেন, আমার ডিস্কটা কিন্তু আমার কম্পিউটারে পেয়ে গেছে। ঠিক আছে, এইটা হচ্ছে আমার উইন্ডোজের ডিস্ক, আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিস্কটা এখানে পেয়ে গেছে। তো প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের কম্পিউটারটাকে কিন্তু প্রথমে একবার রিস্টার্ট দিয়ে নিতে হবে। ওকে, তো আমি আমার কম্পিউটারটাকে রিস্টার্ট দিব এখন। তো এখান থেকে আমি জাস্ট স্টার্ট বাটনে ক্লিক করে এখান থেকে রিস্টার্ট দিয়ে নিচ্ছি। তো আপনারা যেভাবে পারেন আপনাদের কম্পিউটারকে রিস্টার্ট দিয়ে নেবেন। তো এখানে আমি কিছু কথা বলে রাখি, আপনারা আপনাদের কম্পিউটারকে রিস্টার্ট দেওয়ার পর আপনাদের যেটা করতে হবে, আপনাদের কম্পিউটারের বায়াস সেটিংয়ে যেতে হবে। ঠিক আছে, তো বায়াস কিন্তু মূলত এটা বিভিন্ন মাদার বোর্ডের ক্ষেত্রে বায়াস কিটা বিভিন্ন রকম হয়ে থাকে। এটা দেখা যাবে যে আপনাদের যদি কিছু অনেক মাদার বোর্ড হয় সেক্ষেত্রে ডিলেট, বা চায়না যে মাদার বোর্ডগুলো আছে সেগুলোতে ডিলেট বাটন হতে পারে, অথবা যদি আপনাদের অন্য কোনো মাদার বোর্ড হয় সেক্ষেত্রে F12 বা F22 হতে পারে। ঠিক আছে, তো আমি ডিলিট বাটন চেপে আমার বাসের নিয়ে আসলাম। তো এখানে আসার পর আপনার দেখেন বুট নামে একটা অপশন পাবেন, আপনার বুট অপশনে চলে আসবেন। ঠিক আছে, তো বুট অপশন আসার পর এখান থেকে দেখেন ফার্স্ট বুট একটা অপশন পাবেন, আপনারা ফার্স্ট বুটে ক্লিক করবেন। তো ফার্স্ট বুটে ক্লিক করার পর আপনার দেখেন এখানে অনেকগুলো অপশন পাবেন। তো এখান থেকে যদি আপনারা ডিভিডি দিয়ে আপনাদের উইন্ডোজ দিতে চান সেক্ষেত্রে আপনারা সিডি বা ডিভিডি যেটা আছে সেটা সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, এখানে দেখেন 1 নম্বরে আমার সিডি বা ডিভিডি আছে। তারপরে এখানে নিচে আসলে আপনি দেখতে পাবেন যে ইউএসবি ফ্লপি ডিস্ক, ইউএসবি সিডি ডিভিডি, ইউএসবি হার্ড ড্রাইভ, ইউএসবি কি। ওকে, তো যদি আপনারা আপনাদের কম্পিউটারে পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ দেন তাহলে আপনি ইউএসবি কি করে দেবেন, নাহলে আপনারা ইউএসবি সিডি ড্রাইভ করে আপনাদের ফাইলটি সেভ করবেন। ঠিক আছে, আমি এখান থেকে এটা সেভ করছি, সেভ করতেছি, এখান থেকে ইয়েস করে দিলাম। তো ইয়েস করে দিলে এখানে আপনাদের পিসিটা অটোমেটিকলি রেজিস্টার শুরু হবে। ঠিক আছে, এখানে প্রথমে আপনাদেরকে যে কোনো একটি বাটনে প্রেস করতে বলবে, আপনারা এখানে থেকে যে কোনো একটি বাটনে প্রেস করে দেবেন। তো ভিউয়ার্স দেখেন আমার কিন্তু উইন্ডোজটি এখন লোড হচ্ছে। ওকে, তো এখানে বেশি কিছু সময় লাগবে, আপনারা এখানে ওয়েট করে নেবেন। ওকে, অলরাইট, তো ভিউয়ার্স প্রথমে আপনারা একটু ইন্টারফেস পাবেন। এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে যা আছে তাই, এখান থেকে আপনাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে না, এখানে বাই ডিফল্ট যেটা থাকবে সেটাই। ঠিক আছে, তারপর আপনার প্রথমে এখান থেকে নেক্সট করবে। তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করতেছি। তো নেক্সটে ক্লিক করার পর আপনারা একটু ইন্টারফেস পাবেন, এখান থেকে আপনারা ইনস্টল নাও যে বাটনটা আছে এখানে একবার ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করতেছি। অলরাইট, তো ভিউয়ার্স এখানে দেখেন সেট আপ ইজ স্টার্টিং এখানে দেখাচ্ছে। ওকে, অর্থাৎ আমার সেট আপটি কিন্তু শুরু হতে যাচ্ছে, এখানে বেশ কিছুক্ষণ সময় লাগবে, আপনারা এখানে ওয়েট করে নেবেন। ওকে, অলরাইট, তো ভিউয়ার্স এখানে দেখেন আপনারা কিন্তু ইন্টারফেস পাবেন। তো এখানে বেশ কিছু বিষয় এখানে আছে, আপনারা কত বিটের অনুরোধ দিতে চান এখান থেকে কিন্তু সেটা আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, তো যদি আপনার 32 বিট দিতে চান সেক্ষেত্রে আপনারা যে 86 যেটা যেগুলো আছে সেগুলো সবগুলো 32 বিটের, আর যেগুলো 64 যেগুলো আছে সেগুলো হচ্ছে 64 বিটার। ওকে, তো এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। তো এখানে আবার ভার্সনের বিষয় আছে, উইন্ডোজ 10 প্রো থাকতে পারে, আপনাদের হোম থাকতে পারে, এন্টারপ্রাইজ থাকতে পারে। তো আমার এটা উইন্ডোজ 10 প্রো ডিস্ক, এই জন্য এখানে শুধু প্রো আসতেছে। তো প্রোরই বেশ কয়েকটা ভার্সন এখানে দেওয়া আছে। ঠিক আছে, এখান থেকে দেখেন দেওয়া আছে STD, KMS, অটো অ্যাক্টিভ যেগুলো। তো আমি এখান থেকে যেটা KMS সেটা দিয়ে দিবো। ঠিক আছে, তো আমি 32 বিট ইউজ করবো, এই জন্য আমি এখানে কিন্তু 86 দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি 64 দেন তাহলে কিন্তু 64 দিয়ে দেবেন। ওকে, তো আমি এখান থেকে 32 বিট যেটা আছে সেটা দিয়ে দেবো। আপনারা 64 বিট চাইলে নিচ থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি 32 বিট সিলেক্ট করে এখান থেকে নেক্সটে ক্লিক করতেছি। অলরাইট,
অলরাইট, তো ভিউয়ার্স এখানে তাদের বেশ কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, তো আপনারা চাইলে কিন্তু এই টার্মস এন্ড কন্ডিশনগুলো এখান থেকে পড়ে নিতে পারেন। ওখানে এখানে সবগুলো তাদের টার্মস এন্ড কন্ডিশন দেওয়া আছে, তো আপনারা অবশ্যই এই টার্মস এন্ড কন্ডিশনগুলো পড়ে নেবেন। উইন্ডোজ মাইক্রোসফটের যে টার্মস এন্ড কন্ডিশনগুলো আছে, তো এখান থেকে পড়ে নিয়ে আপনারা এখানে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স যে টার্মস, এইটাতে আপনারা টিক দিয়ে দেবেন। ঠিক আছে, আমি টিক দিয়ে এখান থেকে নেক্সট ক্লিক করতেছি। তারপর এখানে যে ইন্টারফেসটা আছে, এখানে প্রথমে দেওয়া আছে আপগ্রেড এবং নিচে দেওয়া আছে কাস্টম। ঠিক আছে, তো এখান থেকে আপনারা কাস্টম যেটা আছে সেটা করে দিবেন। আপগ্রেড দিলে আপনার নেট কানেকশন পাওয়া মাত্র আপডেট হয়ে যাবে। তো আমি কাস্টম যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি, কাস্টম এবং অ্যাডভান্স। তো এটা হচ্ছে মূলত মেইন পার্ট বা মেইন ইন্টারফেস। তো এখানে মূলত যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু আপনারা পুরো ডিস্কটা ফরম্যাট হয়ে যাবেন। ওকে, তো এখান থেকে যেটা আপনাদের সি ড্রাইভ, শুধুমাত্র আপনার সি ড্রাইভটি সিলেক্ট করে ফরম্যাট দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার পুরো হার্ড ডিস্কটা ফরম্যাট হয়ে যেতে পারে। তো সি ড্রাইভটা কীভাবে বুঝবেন, আপনারা প্রথমে উইন্ডোজ দেওয়ার আগেই আপনাদের সি ড্রাইভটা কত জিবি সেটা আপনারা দেখে নিতে পারেন। ওকে, তারপরেও আপনাদের বাকি ড্রাইভগুলো কিন্তু নাম থাকতে পারে, যেমন আমার বাকি ড্রাইভগুলোর নাম দেওয়া আছে ডকুমেন্টস, তারপর পার্সোনাল, এই ফোল্ডারগুলোর নাম দেওয়া আছে। তো আমার সি ড্রাইভ হচ্ছে পার্টিশন ড্রাইভ জিরো পার্টিশন টু। ওকে, এটা হচ্ছে আমার মতো সি ড্রাইভ। তো আমি এই ড্রাইভটিকে ফরম্যাট করবো। আপনারা যেহেতু উইন্ডোজ দিচ্ছেন, অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে আপনারা আপনাদের যে ড্রাইভটিতে উইন্ডোজ দিতে চান শুধু সেই ড্রাইভটি ফরম্যাট করবেন, তাহলে কিন্তু আপনার পুরো হার্ড ডিস্কটাই ফরম্যাট হয়ে যেতে পারে। ওকে, একটা ড্রাইভ শুধু আপনারা ফরম্যাট করবেন। দেখা যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর যদি বুঝতে পারেন অবশ্যই আপনারা সেইভাবে ফরম্যাট দিয়ে দেবেন। ওকে, তো এখান থেকে আপনারা নিচে দেখেন একটা অপশন দেখবেন ফরম্যাট, আপনারা ফরম্যাটে জাস্ট ক্লিক করবেন। আমি ফরম্যাটে ক্লিক করতেছি। ফরম্যাট ক্লিক করার পর আপনারা এখান থেকে ওকেতে প্রেস করলে আপনাদের ড্রাইভটি ফরম্যাট হয়ে যাবে। ওকে, তো আমি আপাতত ফরম্যাট করবো না, যেহেতু আমার উইন্ডোজটি এখানে গুরুত্বপূর্ণ কিছু ফাইল আছে আমার, আমি ফাইলগুলো ডিলিট করতে ভুলে আমি ফাইলগুলো ব্যাকআপ নিতে ভুলে গিয়েছিলাম। তো এই জন্য আমি আসলে যেহেতু আবার ভিডিও তৈরি করতেছি, আসলে আবার নতুন করে শুরু করাটা একটু সময় ব্যাপার, এই জন্য আমি ভিডিও শুরু করতেছি। সেহেতু আমি জাস্ট ফরম্যাট না করে এখান থেকে নেক্সটে ক্লিক করতেছি। ওকে, তো আপনারা অবশ্যই এটা ফরম্যাট দিয়ে দিবেন, আমার সমস্যার কারণে আমি জাস্ট ফরম্যাট দিলাম না, আপনার ফরম্যাট দিয়ে নিন। ওকে, তো এখন এখান থেকে দেখেন আমার উইন্ডোজটা লোড হচ্ছে, এখানে বেশ কিছুক্ষণ সময় লাগবে, এখানে 100% হবে, আপনারা জাস্ট এখানে ওয়েট করে নেবেন। এখানে বেশ কিছুক্ষণ সময় লাগতে পারে, 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে, আপনারা জাস্ট এখানে ওয়েট করে নেবেন। ওকে, তো ভিউয়ার্স আবার কিন্তু সবগুলো 100% হয়ে গেছে। তো এখানে কিছু অটোমেটিক রেজিস্টার নিবে, যদি আপনারা এখানে রেজিস্টার না করতে ক্লিক করেন তাহলে 10 সেকেন্ড ওয়েট করতে হবে না, অথবা আপনাদের 10 সেকেন্ড পর অটোমেটিক কিছুটা রেজিস্টার হয়ে যাবে। তো ভিউয়ার্স আমার কিছুটা কিন্তু এখন রেজিস্টার হয়ে যাচ্ছে, এখান থেকে আমি কোনো কিছু আর প্রেস করবো না। আপনারা যখন পরবর্তী রেজিস্টার হবে আর কোনো বাটনে প্রেস করবেন না, এখানে অটোমেটিকলি সে উইন্ডোজটি লোড করে নিবে। ওকে, এখানে আপনারা কোনো কিছু প্রেস করবেন না, আপনারা জাস্ট এখানে ওয়েট করেন। এতে দেখেন এখন আমার উইন্ডোজটা কিন্তু অটোমেটিকলি এখানে লোড হবে। তো এখানে আমি বেশ কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে আমাকে, অবশ্যই আপনারা এখানে ওয়েট করে নেবেন, এখানে 4 থেকে 5 মিনিট সময় লাগতে পারে। এটা জাস্ট এখান থেকে আমি ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। আর তো বিয়ার্স এখান থেকে আপনারা ইউজ এক্সপ্রেস যে যেটা আছে, এটা ইউজ এক্সপ্রেস সিডি, এটাতে আপনারা টিক দিয়ে দেবেন। ওকে, তো আমি এখানে টিক দিয়ে দিচ্ছি। টিক দেওয়ার পর এখান থেকে জাস্ট এই মোমেন্ট তারা বলতেছে এখানে জাস্ট 8 সেকেন্ড সময় ওয়েট করতে হবে, আপনারা এখানে সময়টুকু ওয়েট করে নেবেন। তো আমি এখন আবার ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। অলরাইট, তো ভিউয়ার্স এখন আপনাদেরকে আপনার পিসির একটা ইউজার নেম দিতে হবে এখানে। ঠিক আছে, তো সেটা আপনারা যে কোনো নাম দিতে পারেন, আপনার নিজের নাম হতে পারে, অথবা আপনারা যেটা আপনার পছন্দের নাম সেটা আপনারা জাস্ট ইউজার নেম যেটা অপশনটা আছে এখানে আপনারা সেই নামটা দিয়ে দিতে পারেন। ওকে, তো আমি এখানে আমার যে নামটা আছে আমি এটা এখান থেকে দিয়ে দিচ্ছি। এবং আপনারা এসে দেখেন পাসওয়ার্ড দেওয়ার অপশন আছে, আপনারা চাইলে কিন্তু পাসওয়ার্ড দিতে পারেন বা নাও দিতে পারেন, তবে পাসওয়ার্ড আমি দিচ্ছি না আপাতত। ঠিক আছে, আমি এখান থেকে জাস্ট নেক্সট ক্লিক করতেছি। অলরাইট, তো ভিউয়ার্স এখানে আর বেশ কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে, ওয়েট করলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্যটি পেয়ে যাবেন। ওকে, তো আমি এখানে আর বেশ কিছুক্ষণ সময় ওয়েট করতেছি। অলরাইট, তো ভিউয়ার্স আমার কিন্তু উদ্দেশ্যটি প্রপারলি দেওয়া হয়ে গিয়েছে। ওকে, তো ভিউয়ার্স আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিবেন, এবং যদি ভিডিওর কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং এই ধরনের আরো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।